গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির পরে এবং বিএড ডিগ্রি কমপ্লিট করার পরে আপনারা ভাবছেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা শিক্ষকতা করবেন। রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গায় স্থায়ী এবং অস্থায়ী পদে বিভিন্ন জায়গায় কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো কোন কোন জায়গায় এরকম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং আপনারা কীভাবে অ্যাপ্লিকেশান করবেন, কোন কোন বিষয়ে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, তো তা নিয়ে রয়েছে আজকের এই ভিডিওটি। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো তার জন্য অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে সেটি কিন্তু আর্মি পাবলিক স্কুল থেকে বেরিয়েছে, যেটি সুগনাতে অবস্থিত এবং যেটি ডিস্ট্রিক্ট থাকছে দার্জিলিং। এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, লোকাল স্ক্রিনিং বোর্ড থেকে আপনাদের ইন্টারভিউ প্রসিডিওরটি কমপ্লিট করানো হচ্ছে, যার জন্য আপনাদের সমস্ত বায়োডাটা সহ আপনাদের যে সমস্ত পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং আপনাদের টেস্টিমোনিয়ালস অর্থাৎ আপনাদের মার্কশিট সার্টিফিকেট সমস্ত জেরক্স কপি সহ আপনাদের কিন্তু অ্যাডহক বেসিসে এখানে টিচারশিপ নেওয়ার জন্য এখানে অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি চলছে, যার জন্য আপনাদের প্রিন্সিপাল অফ আর্মি পাবলিক স্কুলকে অ্যাড্রেস করে এই আপনাদের আবেদনটা করতে হবে এবং যেটা 15ই অক্টোবরের মধ্যে করতে হবে। এবং আপনাদের ইন্টারভিউটা যেটা হচ্ছে সেটা কিন্তু 22 অক্টোবর 2024 9টার সময় কিন্তু আপনাদের ইন্টারভিউটা হবে এবং বয়স 40-এর মধ্যে আপনাদের এখানে জানিয়ে দেওয়া হয়েছে। তো স্যালারি কীভাবে থাকছে, স্যালারিটা বলে দেওয়া হয়েছে, স্যালারি শ্যাল বি অ্যাজ পার AWES নর্মস, অর্থাৎ আর্মি পাবলিক স্কুলের যে নর্মস আছে সেই অনুযায়ী আপনাদের স্যালারিটা দেওয়া হবে। তো চলুন এবারে কোন কোন পোস্টের অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি বেরোচ্ছে সেটা আমরা দেখে নিই। প্রথম যে পোস্টটি রয়েছে সেটি কিন্তু PGT পেন্টিংয়ের ওপরে, যার জন্য আপনাদের একটি পোস্ট রয়েছে, কোয়ালিফিকেশান লাগছে মাস্টার ডিগ্রি ইন ফাইন আর্টস। ফাইন আর্টসে আপনাদের কিন্তু মাস্টার ডিগ্রি লাগছে, যেখানে পেন্টিং স্পেশালাইজেশান আপনাদের চাওয়া হয়েছে এবং 50% মার্কস আপনাদের বিএডে থাকলে আপনারা কিন্তু এইখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং আপনাদের ইংরেজিতে প্রফিসিয়েন্সি চাওয়ার কথা বলা হয়েছে এবং ডিজারেবল নলেজ হিসাবে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশানের কথা বলা হয়েছে এবং স্যালারি রয়েছে এইখানে পার মান্থ, এটা কিন্তু 31,639 টাকা। এরপরে যে ভ্যাকেন্সিটি রয়েছে সেটা কিন্তু TGT সায়েন্সের উপরে কিন্তু আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, এখানেও কিন্তু একটি পোস্ট রয়েছে, যার জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ এনি টু অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, অর্থাৎ আপনাদের এই এখানে যতগুলো সাবজেক্ট রয়েছে তার মধ্যে দুটো সাবজেক্ট থাকলে আপনাদের গ্র্যাজুয়েশনে তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে স্পেশাল এডুকেটর হিসাবে আপনাদের নেওয়া হচ্ছে, যার জন্য আপনাদের গ্র্যাজুয়েট লাগছে উইথ বিএড, যেখানে স্পেশাল এডুকেশনের কথা কিন্তু এখানে বলা হয়েছে, অথবা যদি আপনাদের বিএড জেনারেল থাকে তাহলেও আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন, যেখানে কিন্তু আপনাদের ডিপ্লোমা লাগছে স্পেশাল এডুকেশনের উপরে, অর্থাৎ আপনাদের স্পেশাল বিএড যদি থাকে তাহলে অ্যাপ্লিকেশান করতে পারছেন, এছাড়া আপনাদের যদি জেনারেল বিএড থাকে তাহলে 1 ইয়ার ডিপ্লোমা কোর্স যদি স্পেশাল এডুকেশনের উপরে আপনারা করে থাকেন তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এবং প্রফিসিয়েন্সি রাখছে ইংরেজিতে এবং কম্পিউটার নলেজ লাগছে এবং তার জন্য আপনাদের যে স্যালারিটা রয়েছে পার মান্থ সেটা 30,260 টাকার স্যালারি কিন্তু এখানে রয়েছে। এবং এখানে অ্যাপ্লিকেশান করার জন্য আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে, সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার www.AWESINDIAI.com আপনারা কিন্তু পেয়ে যাবেন অথবা স্কুলের এই ওয়েবসাইটে রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে আপনাদের দুটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের কথা বলা হয়েছে এবং সমস্ত যে সমস্ত আপনাদের টেস্টিমোনিয়াল বা সার্টিফিকেট রয়েছে তার কিন্তু আপনাদের সেলফ অ্যাটেস্টেড কপি আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হচ্ছে এবং আপনাদের 250 টাকার একটা ড্রাফট কেটে দেওয়ার কথা বলা হয়েছে। তো এটা আপনাদের পাঠাতে হবে প্রিন্সিপাল অফ আর্মি স্কুল সুখনা এবং যেটি 15ই অক্টোবরের মধ্যে আপনাদের পাঠিয়ে দিতে হবে। এবং বলেছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম সেন্ট থ্রু দ্য মেল উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আপনাদের যেটা যদি আপনারা মনে করেন যে আপনারা মেলের মাধ্যমে অ্যাপ্লিকেশান করবেন তাহলে সে অ্যাপ্লিকেশানটি কিন্তু গ্র্যান্টেড হবে না। এবং আপনাদের বলা হয়েছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি হেল্ড APS সুখনা 22 অক্টোবর 2024 আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেটটা রয়েছে। ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড অর শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বাই APS সুখনা থ্রু দ্য কল লেটার অর ইমেল, অর্থাৎ আপনাদের নাম যদি শর্ট লিস্টেড হয় তাহলে কিন্তু আপনাদের বাই মেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এবং আপনাদের বলা হয়েছে রিটিন টেস্ট নেওয়া হবে ফর কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং ইন্টারভিউ ডেটেই আপনাদের এটা নেওয়া হবে, এই সমস্ত কথা কিন্তু আপনাদের বলা হয়েছে, বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এছাড়া যদি আপনারা বেশি কিছু জানতে চান তো অবশ্যই তা আপনারা ওই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এবং কন্ট্যাক্ট ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে, APS সুখনা পোস্ট সুখনা ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গল পিন 73-4009।
তো জেলাভিত্তিক যে আপনাদের নোটিফিকেশন দেওয়ার কথা আপনারা বলেছিলেন, তো তার ভিত্তিতে আজকে দ্বিতীয় যে নোটিফিকেশনটি রয়েছে সেটা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে। আমাকে অনেকেই কমেন্ট সেকশনে বলেছিলেন যে যারা বিএড ডিগ্রি কমপ্লিট করেছেন এবং তারা পূর্ব মেদিনীপুর থেকে, তো তাদের জন্য এই নোটিফিকেশনটা আমি এনেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে উত্তর মেচোগ্রাম থেকে পাঁশকুড়ার কাছাকাছি এই নোটিফিকেশনটি বেরিয়েছে। এটা বিবেক জ্যোতি কলেজ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে আপনাদের ফুল টাইম অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর হিসাবে আপনাদের নেওয়া হচ্ছে, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান উইথ ফটো কপিস অ্যান্ড অল টেস্টিমোনাল অ্যান্ড সিভি শুড বি রিচ বাই পোস্ট অ্যান্ড ইমেল, যেখানে আমাদের মেলের মাধ্যমে অথবা পোস্টের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করা যাচ্ছে এইখানে। এবং যেটা এই আজকের যে বিজ্ঞপ্তিটা জানাচ্ছি এটা কিন্তু 6 সেপ্টেম্বরের এটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল। তো সে হিসেবে আপনারা হিসাব করে দেখতেই পারেন যে আপনারা আর কয়েকদিন পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করার, তো অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশানটা করুন। এবং এখানে যেটা বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টটা যে বেরিয়েছে সেটা আপনাকে যাকে ফেভার করে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে সেটা প্রিন্সিপাল বিবেক জ্যোতি কলেজ। এখানে রিটেন এবং প্র্যাকটিক্যাল টেক্সট আর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের এখানে কিন্তু সিলেকশান প্রসিডিউরটি হবে। এবং এখানে ফোন নাম্বার দিয়ে রাখা হয়েছে এবং আপনাদের মেল আইডি দেওয়া হয়েছে। যদি আপনাদের এর থেকে আর বিষয়ে কিছু যদি জানার থাকে তো অবশ্যই আপনারা এই নাম্বারে এবং মেলের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন। তৃতীয় যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এটা কিন্তু মুর্শিদাবাদ থেকে বেরিয়েছে, তারিফা মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট থেকে। আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে আপনাদের রিসেপশনিস্ট কাম কাউন্সিলরের, যার জন্য আপনাদের এলিজিবিলিটি লাগছে যে কোনো অবস্থায়, যে কোনো আপনাদের গ্র্যাজুয়েট লাগছে, মিনিমাম গ্র্যাজুয়েট লাগছে, এবং আপনাদের ইংরেজি হিন্দি এবং বাংলা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। এবং স্যালারি নেগোসিয়েবলের কথা এখানে জানানো হয়েছে এবং আপনাদের এই দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, সঙ্গে আপনাদের মেল আইডি রয়েছে। পারলে আপনাদের সিভিটা এখানে পাঠিয়ে তারপরে এই নাম্বারে ফোন করে বাকি ডিটেলসটি আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। পরের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা কিন্তু CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইন্টিগ্রেটিভ মেডিসিন থেকে বেরিয়েছে এবং এটা জম্মু থেকে বেরিয়েছে এই নোটিফিকেশানটি। তো এখানে কিন্তু কিছু কিছু পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে যার জন্য আপনাদের সামনে এটা আনা। তো অবশ্যই এখানে নেওয়া হচ্ছে সিকিউরিটি অফিসার একটি পোস্ট রয়েছে, 35 বছরের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশান করতে হবে এবং 7 পে স্কেলে কিন্তু আপনাদের এখানে পেমেন্টটা হবে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে 2 পোস্ট রয়েছে 28 বছরের জন্য, এখানে হচ্ছে লেভেল 6 এর আয়তায় আপনাদের পে স্কেলটি রয়েছে। এবং জুনিয়র স্টেনোগ্রাফার নিচ্ছে, এখানেও কিন্তু পে স্কেল 4-এর মাধ্যমে আপনাদের কিন্তু পেমেন্ট করা হবে। জুনিয়র সেক্রেটারিয়ান অ্যাসিস্ট্যান্ট রয়েছে 28 বছরের মধ্যে, এখানে ST একটা পোস্ট রয়েছে এবং জেনারেলদের একটি পোস্ট রয়েছে। এবং স্টাফ কার ড্রাইভার এখানে রয়েছে একটি পোস্ট এবং এসিদের জন্য একটি পোস্ট, 27 বছর হতে হবে আপনাদের, লেভেল 2 হিসাবে কিন্তু আপনাদের এখানে পেমেন্টটা করা হবে। আর সমস্ত ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন www.IIIM.RES.IN এবং লাস্ট ডেট এখানে রয়েছে 20/10/2024। পরের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটা আপনাদের সামনেই রয়েছে, ডক্টর PA ইমানদার ইউনিভার্সিটি পুনে থেকে এই নোটিফিকেশানটি বেরিয়েছে, যার জন্য আপনাদের ফ্যাকাল্টি নেওয়া হচ্ছে এবং যেখানে টিচিং এবং নন টিচিংয়ের পজিশান কিন্তু এইখানে রয়েছে। এবং এডুকেশান দপ্তরে কিন্তু আপনাদের যেটা লাগছে এডুকেশান সেকশানে ফ্যাকাল্টি হিসাবে যাদের নেওয়া হচ্ছে, আপনাদের BEd লাগছে ইংরেজিতে এবং প্রাসপেক্টিভ ইন এডুকেশান সোশিওলজি অ্যান্ড সাইকোলজির ওপরে, এবং BA BEd ইংলিশ প্রাসপেক্টিভ ইন এডুকেশান সোশিওলজি অ্যান্ড সাইকোলজি ইন জিওগ্রাফি, সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাগছে, এবং BSc BEd লাগছে কেমিস্ট্রি জিওলজি ফিজিক্স ম্যাথমেটিক এবং ইংলিশে। এতগুলো সাবজেক্টে আপনাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু নেওয়া হচ্ছে। এবং সঙ্গে আপনাদের যদি MEd এডুকেশান থাকে তাহলে আপনাদের প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের 2 পোস্ট রয়েছে, তো আপনারা এখানেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য আপনাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাগছে। এছাড়া আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ইনফরমেশন টেকনোলজির জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশনের ব্যাচেলার আর মাস্টার অফ দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেও আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এছাড়া ব্যাচেলার অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের জন্য আপনাদের ব্যাচেলার অফ আর্কিটেকচার থাকলে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন। এছাড়া এখানে লাইব্রেরিয়ান পদেরও কিন্তু অ্যাপ্লিকেশানটা বেরিয়েছে, যার জন্য আপনাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করা হচ্ছে। তো আপনারা অ্যাপ্লিকেশান করবেন কি করে, 10 দিনের মধ্যে এই যে নোটিফিকেশান বেরিয়েছে তার মধ্যে করতে হবে। এবং আপনাদের www.drpaiu.edu.in কেরিয়ার, তো এই আপনাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটা করতে হবে। এবং যেটা বলা হয়েছে ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম উইথ স্ক্যান্ড কপি অ্যান্ড টেস্টিমোনালস PDF ফরম্যাট career@drpaiu.edu.in, অর্থাৎ এই মেল আইডিতে আপনাদের কিন্তু এই ফর্মটা বের করে ফিল করে সঙ্গে আপনাদের সমস্ত সার্টিফিকেট যেগুলো রিকোয়ারমেন্ট
সেগুলো আপনাদের পাঠিয়ে দিতে হবে, এবং হার্ড কপি টু আন্ডারসাইন্ড প্লিজ ক্লিয়ারলি মেনশন দ্য নেম অ্যান্ড ফ্যাকাল্টি অফ দ্য পোস্ট, কোন পোস্টে আপনারা পাঠাবেন সেটা অবশ্যই আপনারা মেনশন করে দেবেন মেলে। আর মোর ইনফরমেশনের জন্য আপনাদের এই ওয়েবসাইটটা ফলো করতে পারেন। এরপরে একটি শিক্ষকতার ভালো একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, এটা কিন্তু বেরিয়েছে ইস্ট বর্ধমান থেকে, যারা আমাকে বলেছিলেন ইস্ট বর্ধমান থেকে নোটিফিকেশান বেরোলে জানানোর জন্য। তো এখানে কিন্তু এই যে নোটিফিকেশানটি বেরিয়েছে এটা পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় থেকে কিন্তু এই নোটিফিকেশানটি বেরিয়েছে, যেখানে ওয়াক ইন ইন্টারভিউর জন্য আপনাদের ডাকা হচ্ছে 25/9/2024 অ্যাট স্কুল পারমিসেস, যেখানে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের করা হচ্ছে কোন কোন সাবজেক্ট এবং কোন বিষয়ে, পিজিটি ম্যাথমেটিক্স, কমার্স এবং টিজিটির ক্ষেত্রে ম্যাথমেটিক্স, হিন্দি এবং কাউন্সিলর নেওয়া হচ্ছে 25/9/2024 আপনাদের কিন্তু এই অ্যাপ্লিকেশানটি নিয়ে আপনাদের চলে যেতে হবে। সঙ্গে 10টার সময় থেকে আপনাদের কিন্তু সেই ইন্টারভিউটা শুরু হচ্ছে, তো অবশ্যই এটা আপনাদের মাথায় রাখতে হবে। এবং আমাদের রিপোর্টিং টাইমের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, রিপোর্টিং টাইম ফর দ্য ক্যান্ডিডেট ফর অ্যাফেয়ার দ্য ইন্টারভিউ অন দ্য ডেট মেনশন অ্যাবাভ দ্য 8 AM, ওকে 8টার সময় আমাদের রিপোর্টিং টাইম কিন্তু রয়েছে এবং 10টা থেকে আপনাদের ইন্টারভিউটা শুরু হবে, তো অবশ্যই আপনারা সেটা মাথায় রাখবেন। এবং আপনাদের সমস্ত ডকুমেন্টস এখানে নিয়ে যেতে হচ্ছে, অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি আপনারা এখান থেকে নিয়ে যাবেন, এবং আপনাদের কালার ফটোগ্রাফ অবশ্যই নিয়ে যেতে ভুলবেন না। সঙ্গে আপনাদের এই ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন। এরপরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, তো প্রথম যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে আমাদের সামনে রয়েছে সেটা কিন্তু ধূপগুড়ি থেকে বেরিয়েছে, গাদাং 1, গাদাং 2 এবং ঝাড়তাল গ্রাম 1 পঞ্চায়েতের অন্তর্ভুক্ত উপস্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আপনাদের আশাকর্মী নির্বাচন করা হচ্ছে, তো যার জন্য আপনাদের আবেদনপত্র সংগ্রহ করতে এবং জমা করতে বলা হচ্ছে বিডিও অফিসে, যেটি কিন্তু চলছে আপনাদের 12/9/2024 থেকে 27/9/2024। এবং বিশদ জানতে আপনাদের বিডিও অফিসে এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে বলেছে। এছাড়া আপনারা যদি পারেন www.jalpaiguri.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনার ডিটেলসটি পেতে পারেন। এটা কিন্তু বেরিয়েছে ধূপগুড়ি এবং জলপাইগুড়ি, পূর্বে নিয়োগের যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা কিন্তু মাটিয়ালি ব্লক থেকে তার গ্রাম পঞ্চায়েত এবং উপস্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মী নির্বাচন করা হচ্ছে, যার জন্য আপনাদের বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং ওইখানে আপনাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে জমা করতে হচ্ছে, সেটার কিন্তু টাইম রয়েছে 12/27/9/2024। এছাড়া আপনারা নির্দিষ্ট জলপাইগুড়ি গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে এটা কিন্তু জানতে পারবেন, এবং এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে 11/9/2024। এরপরে যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে আশাকর্মী নিয়োগের সেটা কিন্তু ক্লান্তি ব্লকের, এটাও কিন্তু জলপাইগুড়িতে এবং এখানেও 12/27 মধ্যে আপনাদের এখানে কিন্তু আবেদন করতে হবে, তার ফর্মটা সংরক্ষণ করে নেবেন। এই কিন্তু অ্যাপ্লিকেশানটি যেটা যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা 12/9/2024 কিন্তু এটা বেরিয়েছে। এরপরে আশাকর্মী নির্বাচনের আবার একটি বিজ্ঞপ্তি এখানে আমরা দেখতে পাচ্ছেন, যেটা ময়নাগুড়ি ব্লকে নেওয়া হচ্ছে, সেটা 12/27 মধ্যে আপনাদের সেটা আবেদন করতে হবে, এবং এখানেও কিন্তু এই অ্যাপ্লিকেশানটা যেটা নোটিফিকেশানটি যেটা বেরিয়েছে সেটা কিন্তু 11/9/2024। এবার আশাকর্মী নিয়োগের পরবর্তীকালে যে বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটা কিন্তু নাগারকাটা ব্লক থেকে, তো এখানে কিন্তু আপনাদের আবেদন সেই 12/27 মধ্যে কিন্তু আপনাদের করতে হবে বিডিও অফিসে গিয়ে, তো এবং আপনাদের যদি বিশেষ ডিটেলস যদি জানতে থাকে তাহলে জলপাইগুড়ি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে থাকলো মোটামুটি আশাকর্মী নিয়োগের এবং শিক্ষক নিয়োগের যে সমস্ত বিজ্ঞপ্তিটি রাজ্যের এবং রাজ্যের বাইরে বেরিয়েছিল লেটেস্ট আপডেট, আমি সেগুলি আপনার সামনে এনেছি। এবং যদি আপনাদের মনে হয় আপনাদের জেলাতে আপনাদের ভ্যাকেন্সি চাইছেন বা সেই অনুযায়ী আপনাদের ডিমান্ড আছে, তো অবশ্যই আপনাদের প্রিয় সাবজেক্টটি এবং আপনার কোন জেলা থেকে আপনারা সেই নোটিফিকেশানটা পেতে চাইছেন অবশ্যই আমাকে জানান, তাহলে সেই রিলেটেড বিজ্ঞপ্তি বেরোলে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে সেটা তুলে ধরবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, পাশে থাকুন। আজকে তোমাদের এই আপডেটটি থাকলো, আপডেটটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং শিক্ষকতার নানাবিধ আপডেটগুলো তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাচ্ছ, তো অবশ্যই চ্যানেলটা তোমাদের ক্ষেত্রে যথেষ্ট উপকারী। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।